নমস্কার দর্শক বন্ধুরা, মন মনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপি একটু ভালোই লাগবে। আজকে রেসিপি এক পাকে রাইসের রেসিপি করবো। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলবো এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। বাসমতি চাল নিয়েছি 250 গ্রাম, পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিট আগে। সবজির মধ্যে লাগছে 2 পেঁয়াজ নিয়েছি কুচিয়ে লম্বা লম্বা করে, 1 টমেটো নিয়েছি লম্বা করে কেটে, কড়াইশুঁটি নিয়েছি 1 বাটি ছোটো বাটি, 1 আলু কেটে নিয়েছি ডুমডুমো করে, ফুলকপি নিয়েছি 1 অর্ধেক নিয়েছি ফুলকপি, 3টে ডিম বয়েল করে নিয়েছি, ডিমের গাগুলো একটু চিড়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান থেকে চিড়ে। এবার মোড় রান্নায় চলে যাবো। গ্যাসে 1 কড়া বসিয়েছি, কড়াতে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে লবণ দেব, ডিমগুলো এবার ভাজা করে নেব। হলুদ দিচ্ছি, ডিমটা হালকা ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলের মধ্যে কপিটা আলুটা ভাজা করে নেব। একটু লবণ দিয়ে দেবো, সামান্য হলুদও দিয়ে দিলাম, লবণ হলুদটা একটু আলু আর কপি মতো ভালো করে মিশিয়ে দিতে হবে। তবে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলে ভাজাটাও হয়ে যাবে, অনেকটা কিন্তু বয়লও হয়ে যাবে আলু আর কপিটা। মাঝখানে একবার ঢাকনাটা খুলে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। কপিটা আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজা করেছি, এবার তুলে নেবো। এই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করবো। আমি রান্নাটা কিন্তু সাদা তেলে করছি, আপনারা কিন্তু সর্ষে তেলেও করতে পারেন। তেলের মধ্যে একটু ফোড়ন দেবো গোটা জিরে, জিরেটা 2-1 টাইম একটু ভাজা করে নেবো নাড়াচাড়া করে। 2-1 মিনিট ভাজা করে নিয়েছি জিরেটা। এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, পেঁয়াজটা হালকা ভাজা করে নেবো। বন্ধুদের বলবো এই রেসিপিটা একটু বাড়িতে একবার অবশ্যই করে খেয়ে দেখবেন। দুপুরে রাত্রিরে যখন ইচ্ছে হবে তখনই আপনারা এটা খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগে খেতে। কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা করে নিয়েছি, 1 চামচ আদা বাদা দিয়ে দেবো। আদা দিয়ে পেঁয়াজটাকে আর একটু ভাজা করে নেবো। আপনারা রসুন পছন্দ করলে কিন্তু এখন রসুন অ্যাড করতে পারেন আদার সাথে, আমি রসুনটা দেবো না। আদা দিয়ে পেঁয়াজটি একটু ভাজা করে নিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ ছোটো চামচে, ঝালটা আপনারা ভুজে দেবেন, আন্দাজে হলুদ, স্বাদ মতো লবণ, মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এই রেসিপিটি এত ভালো লাগে খেতে, বড়ো থেকে ছোটো অব্দি সবারই কিন্তু পছন্দের একটা রেসিপি। কিন্তু যেহেতু বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, এই রেসিপিটা কিন্তু তাদের করে কিন্তু অবশ্যই একবার খাইয়ে দেখবেন, তারা কিন্তু চোখ বন্ধ করে খেয়ে নেবে। বাড়িতে করলে কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে। ভালো করে কষিয়ে নিয়েছি, এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দেব, টমেটো লম্বা করে কেটে গেছিলাম টমেটোটাও দিয়ে দিলাম, টমেটো দিয়ে কিন্তু বেশি আমি কষাবো না মশলাটা। গ্যাসের জলটা একদম লোতে করে দিলাম, চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, জলটা ফেলে দিয়েছি, দিয়ে 1 বাটি মাপ করে নিয়েছি চালটা। আমি কিন্তু 250 গ্রাম চাল নিয়েছি, কিন্তু আমি একটা বাটি মাপ করে আমি চালটা এখন দেবো, কারণ এই বাটি মেপে কিন্তু জলটা আমার দিতে হবে। তারপর কাপ হোক বাটি হোক যে কোনো কিছু একটা মেপে চালটা দেবেন। চালটা দিয়ে মশলা দিয়ে একটু কষিয়ে নেবো, হালকা একটু কষিয়ে নেবো, গ্যাস একটু গরম জল বসিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু করবো গরম জল দিয়েই, ঠান্ডা জল কিন্তু একদম দেওয়া যাবে না। মশলা দিয়ে চালটা একটু কষিয়ে দিলাম, সামান্য কিন্তু কষিয়েছি, বেশি কষাই কিন্তু 2-3 মিনিট কষাই কিন্তু হয়ে যাবে।
এবার জল অ্যাড করবো, গরম জল। আমি এক বাটি চাল দিয়েছি, দু বাটি কম একটু জল দেবো। এক বাটি প্রথমে জল দিয়েছিলাম, দেখুন দু বাটি কিন্তু একটু কম জল, পৌনে দু বাটি ভাবে জল দিচ্ছি আমি। কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন, ভালো করে নাড়াচাড়া করে চাল দিয়ে মশলা দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনি এটা কিন্তু অ্যাড করতে পারেন কিন্তু গাজর, আমি আজকে আর গাজর অ্যাড করলাম না। কপি আলুটা ভাজা করে গেছে, আমি সেটা দিয়ে দেবো। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে লবণে হবে না, আবার একটু লবণ অ্যাড করলাম। এক চামচ চিনি অ্যাড করলাম, ছোটো চামচ বলে, আপনার মিষ্টিটা কিন্তু আন্দাজ বুঝে দেবেন কম বেশি করে, কিন্তু সামান্য একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না রাইসটা। ভালো করে মিশিয়ে নিলাম, গ্যাসের জোরটা কিন্তু একদম হাইতে করে দিয়েছি। চালটা দেখুন ফুটতে শুরু করেছে, এবার ডিম অ্যাড করে দেবো। এবার গ্যাসের জোরটা কিন্তু একদম মিডিয়াম করে দেবো, দিয়ে 10 মিনিট ফুটতে দেবো ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখুন জল কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে, গ্যাসের জোরটা কিন্তু মিডিয়ামই কিন্তু করা আছে। আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিলাম, ভালোভাবে কিন্তু আলু কপি চালটাও কিন্তু বয়েল হয়ে গেছে, আর একটু ভিজে ভিজে আছে সেটা একটু শুকিয়ে নেব, আর ঢাকা দেব না। দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে, ঠান্ডাটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে রাইসটা। এটা একটু অ্যাড করবো গরম মশলা, ধনে পাতা, ছাই গরম মশলা সামান্য দিয়ে দিলাম, উপরটা একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। এই রেসিপিটা করতে কিনা বেশি সময় লাগে, 12 মিনিট লেগেছে, তার মধ্যে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা আবার অফ করে দিলাম, ফার্স্ট একটু নাড়াচাড়া করে নেবো, বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, রাইসটা তারা একটু ভেঙে যাবে। এক পাতে কিন্তু রাইসের রেসিপিটা একটু পুরো রেডি হয়ে গেল, দেখলেন তো খুব সহজে কিন্তু বাড়িতে আপনারা কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। একটু ঠান্ডা হয়ে যায় তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি, ঠান্ডা হলে কিন্তু পুরো একদম ঝুরঝুরে হয়ে যাবে রাইসটা। এক পাকে রাইসের রেসিপি রেডি, এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো।